হ্যালো বন্ধুরা, আমি নৈরিতা, চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে ব্লগটা হবে আমাদের একটা রিইউনিয়ন পার্টি নিয়ে। ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত যে স্কুলে পড়েছি, সুরেন্দ্রনাথ গার্লস হাই স্কুল, সেই স্কুলের বন্ধুরা মিলে আমরা প্রায় 20 বছর পরে মিট করব। আমাদের স্কুলের দিদিমণিরাও আসবেন, খুব আনন্দ করবে, খুব এক্সাইটেড এই পার্টিটাকে নিয়ে। কি হয় না হয় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রিহানো রেডি? রিহানো আমার সাথে যাবে? মা আসছি, এসে গেছি নক্সে, ঠিক টুমুজ্জলা স্টেডিয়ামের অপোজিটে এই রেস্টুরেন্টটা, ফ্যামিলি রেস্টুরেন্টে। এখান দিয়ে এখন ঢুকব। বন্ধুরা সব একে একে এসে গেছে, বাচ্চারা বাচ্চাদের মতন আনন্দ করছে। আর এতদিন ধরে সবাই মিলে দিদিমণিদের জন্য যে ছোটোখাটো একটা আয়োজন করেছিলাম সেটাও মোটামুটি রেডি হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা দিদিমণিদের আসার।
দৃষ্টি কাতর কেউ স্পর্শ পেলে ভাবে পরশ পাথর, কেউ ধৈর্য জানে কেউ দৃষ্টি কাতর কেউ পেলে ভাবে পরশ পাথর, তুমি থাকবে দূরে যদি দূরে থাকো তবে কাছে ভাঙাও কেন এই কাছে রমেশ, ভাঙাও কেন রঙিন রঙিন রাঙালে যখন রং মোছাবার দায়কি তোমার। অবশ্যই আনতে হবে না, কিন্তু তা করে শুধু প্রচন্ড রাগ হয়েছিল আমার একটা ক্লাস ইলেভেনে 50 নম্বরে হাফ ইয়ারলি পরীক্ষা, ওরকম কেউ করে? আমরা গিয়ে বললাম মিস ওই সমুদ্রের তলদের চাপটা আমাদের মাথায় ঢুকছে না, সিরিয়াসলি প্রচন্ড টাফ ছিল, হচ্ছে না ওই চাপটা তো দেখা ঠিক আছে, কোশ্চেন তো দেবে জানি, সব জেনে শুনে কেউ পড়েনি জেনে শুনে 3 নম্বরে শর্ট কোশ্চেন ওনার নাম্বার থেকে দিয়ে সব বড় হচ্ছে ওইটা দিয়ে। এই পেলা ব্যাংকের কি কথা মনে আছে তোর? ব্যাংক কাটাটাই সব থেকে না, আমি আর পেলা একটা কাণ্ড করেছিলাম, ক্লোরোফর্ম না দিয়ে ব্যাংকের বাক্স খুলে দিয়েছিলাম, সব 45টা ব্যাংক লাইব্রেরি রুমে ঘোরাঘুরি করছে, পরের দিন সালিয়াদি বললো সিজিতা নরিতা ব্যাংক ঘুরে নিয়ে আসবে। সরস্বতী পুজো বল ইউনিয়ন
তোমাদের জীবন আরো সফল হোক, জীবনে যা চাইছো যেন সেটাই তোমরা পাও, আর আমাদের আশীর্বাদ তো সবসময় তোমাদের সাথেই আছে। আর কি বলবো, যা কিছু চাইছো যেন সবটাই পেতে সফল হও, আর সুখে থাকো, ভালো থাকো, দীর্ঘায়ু কামনা করি। বসন্ত তো এসেই গেছে, বসন্তে আবার নেমে এসেছি। আর তিন নম্বর কথা, যে গানের যে বাড়িটা, আমার মনে হয় সত্যি সবসময় যাবে রে, তুই বলছিলি না একটা অনেকের জীবনে যাক, কিন্তু পাওয়াটাই বেশি দেখবি। অত গল্পকার করছি না, খুব এবারে গানে চলে যাচ্ছি। আর
ছিলাম কেমন করে সবার তরফ থেকে আমি তোদের সবাইকে নিমন্ত্রণ জানালাম, সরস্বতী পুজো সকালে আসছি। আজকের দিনটা অনেকটা ভালো লাগা নিয়ে শেষ হলো। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো।